নমস্কার বন্ধুরা আজকে ফুলকপি আলু তরকারি বা ফুলকপি আলুর রসা বানিয়ে দেখাবো এটা ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগবে ফুলকপি আলু আমি কেটে রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিলাম জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে বেরিয়ে আসবে এবার আমি ফুলকপি আলুকে ভাপিয়ে নেব ফুলকপি দিয়ে দিলাম জল আমার ফুটে গেছে এর মধ্যে আলু দিয়ে দিলাম বেশিক্ষণ ফোটাবো না সামান্য পরিমাণ ফোটাবো এক মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব একটা প্লাস্টিক ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম এবার এর মধ্যে ঠান্ডা জল দিলাম দিয়ে ধুয়ে জল ঝরাতে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগবে তেল ভালো করে গরম করে নেব এরপরে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য হালকা করে ভেজে নেব লাল লাল টাইপের হবে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেব ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে আলু ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নিয়েছি আলু আমি তুলে রাখব এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম দু টুকরো আদা দিলাম আট দশটা মতো রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবার আমি দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম থেতো করা এলাচ আর দারচিনি এগুলো ভাজা ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি এটাকে তুলে রাখবো তুলে ঠান্ডা হতে দেব তারপর মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল দেব দিয়ে পেস্ট করে নেব মশলা তুলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দু চামচ মতো জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কাকে তিন ভাগ করে নিয়েছি আর কিছুটা পরিমাণ কালো জিরে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি এগুলোকে লাল লাল করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার যে মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা এক চামচ জিরে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো ভালো করে এবার মশলা মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি এক চামচ রেড চিলি পাউডার চিনি অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন এইভাবে আমি কষিয়ে নেব নিয়ে দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনির পরিমাণটা দেবেন মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে দু চামচ মতো জল দিয়ে দিলাম এবার এই মশলা আরও কিছুক্ষণ পাঁচ দশ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট মতো তারপরে মশলা থেকে তেল ছেড়ে আসলে ফুলকপি আলু ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ফুলকপি আলু ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে আরও দু থেকে তিন সেকেন্ড মতো কষিয়ে নেব নিয়ে আমি গরম জল দেব এর মধ্যে একবারটি মতো গরম জল দিয়ে দিলাম ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলা সামান্য ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব খানিক্ষণ ফুটতে দেব ফুলকপি আলু গলতে দিতে হবে ফুলকপি আলু প্রায় আমার গলে গেছে খেয়াল রাখবেন ফুলকপি যেন বেশি না গলে যায় বেশি গলে গেলে ভালো লাগবে না এই যে ঝোলটা দেখছেন এটা ঠান্ডা হলে একদম বসে যাবে আলু আমার গলে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব আমি প্লেটে সাজিয়ে দিয়েছি ভীষণ টেস্টি হয়েছে খেতে ভাত রুটি সবের সাথে ভীষণ ভালো লাগবে একবার হলেও বাড়িতে বানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায়